উৎপাদন বৃদ্ধি, আদানি আর অনুকূল আবহাওয়ায় বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন না রাখলে আবারও বিপর্যয়ের শঙ্কা, সতর্ক থাকার তাগিদ। কোরবানির সামনে রেখে মসলা আমদানিতে রেকর্ড, ডলার সরবরাহ বাড়ায় চট্টগ্রাম বন্দর দিয়ে ৬ মাসে এসেছে ৬১,০০০ মেট্রিক টন, নানা অজুহাতে কমছে না দাম। দিনাজপুরে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা, গরু মোটা তাজাকরণে ওষুধ ব্যবহার করলেই ব্যবস্থা, নীলফামারীতে এবার কোটি টাকা বাণিজ্যের আশা কামারদের। এক দশক পর এবার রংপুরে আলুর বাম্পার ফলন, কেজিতে বিক্রি হচ্ছে অন্তত ১৫ টাকা বেশিতে, গত কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা কৃষকের। এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বন্ধ হলো অবাধে স্বর্ণের বার বহন, আনতে হলে লাগবে কাস্টমসের অনুমতি, পাচার বন্ধ করতেই উদ্যোগ। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জরুরি ভিত্তিতে কয়েকটি কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি, আদানি আর অনুকূল আবহাওয়ায় চাহিদা কমায় উন্নতি হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতির, তবে এখনও পুরোপুরি মুক্তি মেলেনি লোডশেডিং থেকে। পূর্বাভাস রয়েছে স্বস্তিদায়ক আবহাওয়া কেটে গেলে আবারও বাড়বে চাহিদা, যদিও বিদ্যুৎ বিভাগ বলছে জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে পারায় ফের কোনো তিক্ত পরিস্থিতিতে পড়ার শঙ্কা নেই। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পরিকল্পনার সঙ্গে বাস্তবায়নের মিল না থাকলে সামনে আসতে পারে আরেক দফা বিপর্যয়। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। সপ্তাহ ব্যবধানে বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেকটাই সহনীয় পর্যায়ে। মাসের শুরুতে দাবদাহ আর পাল্লা দিয়ে তীব্র লোডশেডিং যে নাভিশ্বাস পরিস্থিতি তৈরি করেছিল জনজীবনে, সে নাজুক অবস্থা এখন বদলেছে বলেই জানালেন গ্রাহকরা। তিন চার দিন হয়েছে বিদ্যুৎ লোডশেডিং হয় না আর কি, এইভাবে যেন আগামীতেও সার্ভিস দেয় এটাই আমাদের প্রত্যাশা। সপ্তাহ খানেকের বড় বিপর্যয় পেরিয়ে বিদ্যুতে স্বস্তি ফেরার পেছনে অন্যতম ভূমিকা রেখেছে তেল ও গ্যাস ভিত্তিক কয়েকটি কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি আর আদানি থেকে বিদ্যুৎ আমদানি আরও ৩০০ মেগাওয়াট বাড়ানো। অন্যদিকে প্রকৃতিতে স্বস্তির হাওয়া, বিদ্যুৎ চাহিদা কমিয়েছে ২,০০০ মেগাওয়াটের মতো, যা এখন নেমে এসেছে ১৪,০০০ থেকে ১৫,০০০ মেগাওয়াটের ঘরে। ওয়েদারটাও আমাদের ফেভারেবল ছিল, উৎপাদন কিন্তু কন্টিনিউয়াস আমরা বাড়িয়ে গেছি এবং আশা করি যে এই যে ধারাটা সেটা অব্যাহত থাকবে। তবে লোডশেডিং যে একেবারেই কেটে গেছে তেমনটি নয়, গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় বৃহস্পতিবার ১৪,৬৫৫ মেগাওয়াট, কিন্তু সেদিনও লোডশেডিং করতে হয় ৪৭০ মেগাওয়াট। পূর্বাভাস রয়েছে তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ চাহিদা আবারও উন্নীত হতে পারে ১৬ থেকে ১৭,০০০ মেগাওয়াটে, যা ইঙ্গিত দিচ্ছে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হলেও এখনও রয়ে গেছে নানা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, পর্যাপ্ত জ্বালানি সংস্থান নিরবচ্ছিন্ন রাখতে না পারলে আবারও বেগতিক হতে পারে পরিস্থিতি। এটা হচ্ছে খুব সাময়িক একটা ব্যাপার, আবহাওয়ার জনিত কারণে একটু স্বস্তিতে আছি বলে এখানে সামনে এই অবস্থায় থাকবো এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং এই স্বস্তি বা সন্তুষ্টি এটার কোনোটারই কোনো সুযোগ আসলে নেই। ফুয়েলের ঘাটতি আছে অথবা আমার তাপমাত্রা বাড়তে যাচ্ছে, কয়লা তো আপনার শেষ হয়ে যাচ্ছে, তার কী পরিমাণ চাহিদা, এগুলো সব হিসেব করা, সবই জানা আছে। সুতরাং আসল জিনিসটা হচ্ছে প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি জ্বালানির যোগান নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় আগামীতে পড়তে হবে না তেমন কোনো সংকটে। ২২ তারিখের পরে ১৩২০ মেগাওয়াট শুধু পায়রা থেকে আমরা পাবো, এস আলম থেকে আমরা ৬০০+ পাবো, আদানির এখন ১১০০, আদানি যে আমরা ১৬০০ পাবো, তখন চাহিদা ইভেন আরও বাড়লো, আমাদের পরিস্থিতি আরও উন্নতি হবে। তবে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা যেন বাস্তবায়নের বেলায় হোঁচট না খায় সেদিকে নজর রাখার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঘন ঘন লোডশেডিং এর কবলে ঠাকুরগাঁওয়ের কারখানাগুলো, এতে উৎপাদন ব্যাহত হওয়ায় চাহিদা মতো পণ্য সামগ্রী সরবরাহে হিমশিম খাচ্ছেন মালিকরা। এ অবস্থায় অলস সময় পার করায় শ্রমিকদেরও করা হচ্ছে ছাঁটাই। সুমন হোসেনের ছবিতে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্ট।
দফায় দফায় লোডশেডিংয়ে কর্মব্যস্ত কলকারখানায় নেমে এসেছে স্থবিরতা। ছোট বড় মাঝারি কলকারখানায় উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। ঠাকুরগাঁওয়ের বিসিক শিল্পনগরী সহ বেশ কিছু কারখানা ঘুরে দেখা গেছে এমন চিত্র। খাদ্য প্লাস্টিক পাটজাত পণ্য সামগ্রী সহ উৎপাদনমুখী কারখানায় নেই তেমন কর্মচাঞ্চল্য। চাহিদা মতো পণ্য সামগ্রী উৎপাদন করতে না পেরে কর্মব্যস্ততার বদলে অলস সময় পার করছেন শ্রমিকরা। উৎপাদন কমে যাওয়ার কারণে মালামাল সরবরাহ করতে না পেরে কারখানার মালিকরা অনেকটা বাধ্য হয়েই করছেন শ্রমিক ছাঁটাই। এক ঘন্টা কারেন্ট থাকলে তিন ঘন্টায় কারেন্ট থাকে না। মালিক তো মনে করেন মোটামুটি মালিকের 3-4 লাখ টাকা লস। আমাদের কারখানায় যে কাজ চলতো মনে করেন তোমার 600-800 কেজি কিন্তু মাল উঠাইতো। এখন কারেন্ট না থাকার কারণে এখন 150 কেজি মাল উঠাচ্ছি আমরা। কারেন্টের সমস্যার কারণে হচ্ছে মিলগুলো বন্ধ হয়ে আছে, মেশিনগুলো চলতে পারতেছে না, মুড়ি উৎপাদনও নাই। একবার হিট উঠাতে আমার কারেন্ট বিল যায় 1200-1300 টাকা। এইভাবে তো আর কারখানা চালানো সম্ভব না। অনেকে ঋণ করে প্রতিষ্ঠান পরিচালনা করছেন জানিয়ে উৎপাদন ব্যাহত হয়, মালিকরা কর্মী ছাঁটাই করছে। এভাবে চলতে থাকলে উদ্যোক্তারাও দিশেহারা হয়ে পড়বে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। সমাধান দ্রুত না হলে তাদের যে উৎপাদন বর্তমানে যেভাবে ধীরগতিতে চলতেছে এবং যেভাবে কমে যাচ্ছে এরকম অবস্থায় তারা খুবই দুর্ভোগের মধ্যে পড়বে। জেলার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকোর তথ্য মতে জেলায় প্রায় 40,000 গ্রাহক রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এলসি খুলতে ডলার সরবরাহ বাড়ায় গত 6 মাসে 61,000 মেট্রিক টন মশলা আমদানি হলেও নানা অজুহাতে কমছে না দাম। এর মধ্যে শুধু কোরবানির সামনে রেখে গত 20 দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে রেকর্ড 3,000 টন দারুচিনি, 765 মেট্রিক টন এলাচ, 437 মেট্রিক টন লবঙ্গ এবং 661 টন জিরা আমদানি হয়েছে। শাখাউটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অর্থ বছরের শুরুতে অন্যান্য পণ্যের মতো স্থবির হয়েছিল দেশে গরম মশলা হিসেবে পরিচিত দামি মশলার বাজার। বিশেষ করে ডলার সংকটের মুখে এ ধরনের মশলা আমদানি একেবারেই কমে যায়। তবে ব্যাংকগুলোতে ডলারের যোগান বাড়ায় মশলা আমদানির এলসি খোলার সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা। চলতি বছরের জানুয়ারি থেকে মশলার আমদানি যেমন বেড়েছে তেমনি যোগান বাড়ায় সরগরম মশলার বাজার। কুরবানি ঈদ উপলক্ষে মশলার আমদানি অনেকাংশে বেড়েছে। বিশেষ করে মে মাসের শেষের দিকে এবং জুন মাসের প্রথম দিকে মশলা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় অনেকাংশে বেড়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী 20 মে থেকে 10 জুন পর্যন্ত 20 দিনে 765 মেট্রিক টন এলাচ, 3,060 মেট্রিক টন দারুচিনি, 661 মেট্রিক টন জিরা, 437 মেট্রিক টন লবঙ্গ, 520 মেট্রিক টন গোলমরিচ এবং 69 মেট্রিক টন জয়ত্রী আমদানি হয়েছে। অন্যান্য বছর যেটা ছিল সেটা হচ্ছে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যেত, সেটা এবার নাই। এবার গুড নিউজ হচ্ছে মশলা প্রচুর পরিমাণে আসছে এবং আমাদের কাস্টমাররা নিয়ে যাচ্ছে, কোনো প্রকার সংকট নাই। ঈদ সামনে রেখে রেকর্ড পরিমাণ মশলা আমদানি হলো, তার বিপরীতে নিয়ন্ত্রণে আসছে না মশলার দাম। বিশেষ করে এলাচ, দারুচিনি ও গোলমরিচের দাম সামান্য পরিমাণে কমলো, জিরা এবং লবঙ্গের দাম আবারও বেড়েছে। জিরাটা ইন্ডিয়া শর্টের কারণে, ওখানে হাই বাজার, ইন্ডিয়াতে যদি 450 টাকা মার্কেট হয় এখানে দেড় গুণ হবে, 600-700। এই জন্য এই কারণে আদারওয়াইজ অন্য কোনো অসুবিধা নেই। দামি মশলা ছাড়াও গত 6 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 37,000 মেট্রিক টন রসুন, 9,000 মেট্রিক টন আদা এবং 1,213 মেট্রিক টন মৌরি বীজ আমদানি হয়েছে। ডলার সংকট কাটতে শুরু করায় এলসি খোলার সুযোগ পেয়েছেন মশলা আমদানিকারকরা। সেই অনুযায়ী গত 20 দিনে রেকর্ড পরিমাণ মশলা আমদানি হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। তবে বাজারে তার কোনো প্রভাব পড়ছে না, বাড়ছে মশলার দাম। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন ঈদের আগে ভারত থেকে জিরা সহ অন্যান্য মশলা ঢোকার সুযোগ পেলে তাহলে হয়তোবা মশলার দাম নিয়ন্ত্রণে আসবে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়ায় কমেছে দাম। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছে সেখানে। হিলি স্থল বন্দর দিয়ে আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে এখানে মশলাজাত পণ্য পেঁয়াজের আমদানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন গত 6 তারিখে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় থেকে অর্ডার পাওয়ার পরে কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। প্রথম দিকে 2-3 গাড়ি পেঁয়াজ আমদানি হলেও এখন তা প্রতিদিন তা বাড়ছে। আমি যদি আপনাকে গত 7 দিনে একটা তথ্য জানাই, গত 7 দিনে 198 ট্রাকে 5,340 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এইসব পেঁয়াজ আমদানি হচ্ছে মধ্যপ্রদেশ এবং
মধ্যপ্রদেশ থেকে, বিশেষ করে নাসিক এবং ইন্দোর জাতে পেঁয়াজ আমদানি হচ্ছে। এবং গতকালকে যদি একটা তথ্য জানায়, গতকালকেও হিলস্থল বন্দর দিয়ে 42 ট্রাকে 1275 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তো পেঁয়াজের আমদানি দিন দিন বাড়ছে। তো মূলত পেঁয়াজ আমদানি হবার পর হিলস্থল বন্দর থেকে এইসব পণ্যগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আর আপনি জানেন যে কদিন থেকে কিন্তু বৃষ্টি এবং অতিরিক্ত গরমের কারণে একটা বৈরী আবহাওয়া চলছে, যার কারণে কিন্তু চাহিদার তুলনায় পেঁয়াজ আমদানি অনেকটা কম হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন যেখানে 40-45 গাড়ি পেঁয়াজ আমদানি হচ্ছে, সেখানে কিন্তু পেঁয়াজের আমদানি বা চাহিদা রয়েছে প্রায় 100 ট্রাকের চাহিদা রয়েছে। স্থানীয় বাজারে আমরা দেখেছি যে দেশীয় যে পেঁয়াজটা আছে সে পেঁয়াজগুলো একদম চাহিদা না থাকে, একদম নাই বললেও চলে। আমি কথা বলেছি আমদানিকারক ব্যবসায়ীর সাথে, কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন বিশেষ করে কুরবানি ঈদের সময় কিন্তু একটা মশলাজাত পণ্য বিশেষ করে পেঁয়াজের কিন্তু চাহিদা থাকে। আর এই চাহিদাকে, পুঁজির চাহিদাকে সামনে রেখে ব্যবসায়ীরা কিন্তু ব্যাপক পরিমাণ এলসি করেছে। আপনাকে জানিয়ে রাখি, ব্যবসায়ীরা আরেকটা কথা জানিয়েছেন যে সরকার অনুমোদন দেওয়ার পরে প্রায় 75,000 মেট্রিক টন কিন্তু আইপি করেছে ব্যবসায়ীরা। তবে পেঁয়াজের আইপি যেহেতু পর্যাপ্ত দিয়েছে, তো তারা জানিয়েছেন ব্যাংকগুলো যদি সহজ শর্তে যদি এলসি যদি স্বাভাবিক রাখে, সেই ক্ষেত্রে পেঁয়াজের যে সরবরাহ, পেঁয়াজের চাহিদা, সেটা কিন্তু নির্বিঘ্নে কিন্তু চাহিদা মেটানো সম্ভব, দাম কিন্তু একদম নাগালের মধ্যে আসবে, এমনটা জানিয়েছেন। যদিও আজকে এখনও পেঁয়াজের আমদানি কিন্তু দু একটা গাড়ি কিন্তু প্রবেশ করছে, এখনও পাইকারপত্র কিন্তু এখনও আসেনি বৈরী কারণে। তো আমরা দেখেছি দুপুরের পর থেকে বন্দরটা কিন্তু কানায় কানায় কিন্তু এখানে পুরো কিন্তু এখানে ব্যবসা কিন্তু এখানে কর্মচল চাঞ্চল্য কিন্তু এখানে ফিরে আসে। এখানে ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে যেসব পণ্যগুলি আমদানি হয় সে পণ্যগুলি কিন্তু বন্দর থেকে বিক্রি করে থাকে ব্যবসায়ীরা। তো ব্যবসায়ীরা বন্দর থেকে, বন্দর এবং কাস্টম কর্তৃপক্ষ বলছেন বিশেষ করে পেঁয়াজ পচনশীল পণ্য এবং বন্দর থেকে নানান ধরনের উদ্যোগ তারা নিয়েছেন, শেড আলাদা করেছেন, স্থান আলাদা করেছেন, তারা গাড়িগুলো ওয়েট মেশিন আলাদা করেছেন, যাতে করে পণ্যগুলো দ্রুত বাজারে সরবরাহ করতে ব্যবসায়ীরা। হিলস্থল বন্ধ দিয়ে পেঁয়াজের আমদানি স্বাভাবিক রয়েছে, এতটুকু ছিল আমদানি ব্যবসা নিয়ে, এতটুকু ছিল আমাকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলস্থল বন্দরে। দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজারে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। 1 কোটি ফ্যামিলি কার্ডের বিপরীতে যে বিক্রি কার্যক্রম টিসিবি আজকে শুরু করলো, সেটি জুন মাসের জন্য। এটা সবার জানা যে প্রতি মাসে একবার করে টিসিবি এই পণ্য সুলভে বা ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে থাকে। চলতি মাসে এই পণ্য মিলবে, চিনি মিলবে 1 কেজি 70 টাকা কেজি হিসেবে, মসুর ডাল মিলবে 70 টাকা কেজি হিসেবে 2 কেজি, সয়াবিন তেলের দাম এ মাসে পড়বে 100 টাকা লিটার, 100 টাকা লিটার, যে তেলটি, এই তেল 110 টাকা লিটার হিসেবে গত 19 মাস বিক্রি হয়ে আসছিল। অর্থাৎ তার আগে 2021 সালের নভেম্বরে 10 টাকা বাড়িয়ে এই তেলের দাম 110 টাকা লিটার হিসেবে করা হয়েছিল, এরপরে সেই দামে বিক্রি হচ্ছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম কমছে, বাজারে যেটা তেলের দাম সমন্বয় করা হচ্ছে, তারই সাথে সঙ্গতি রেখে এই টিসিবির যে ভর্তুকি মূল্যের তেল বিক্রি, সয়াবিন তেল, সেই বিক্রির, সেই তেলের দামও কমানো হয়েছে। তো এখানে বাণিজ্য সচিব উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন আসলে আরও কতটা কমানো যায় দেশের বাজারে তেলের দাম সহ অন্যান্য পণ্যের দাম, যেগুলো আন্তর্জাতিক বাজারে কমছে তার সাথে সমন্বয় করে সেটি দেখা হচ্ছে। বাণিজ্য মন্ত্রী যেটি জানালেন যে নিম্ন আয়ের মানুষ যাদের কাছে ফ্যামিলি কার্ড রয়েছে, এই 1 কোটি পরিবারের মধ্যে আগামী মাস থেকে 5 কেজি করে চালও বিক্রি করবেন ভর্তুকি মূল্যে, সেই ঘোষণাটি বাণিজ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে দিলেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, এই যে বিক্রি কার্যক্রম আসলে কতটা স্বচ্ছভাবে হচ্ছে, এই বিক্রি কার্যক্রমকে আরও স্বচ্ছভাবে করার জন্যে যে ফ্যামিলি কার্ড ডিজিটালাইজেশন করার যে প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলছে, সেই প্রক্রিয়াটা একদম শেষ ধাপে, অর্থাৎ মন্ত্রী যেটি উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন যে আজকেই তিনি চূড়ান্তভাবে এই অনুমোদন দিয়ে দিবেন, আগামীকালকে থেকে এই ফ্যামিলি কার্ড ডিজিটালাইজেশনের কাজ শুরু করবেন ভেন্ডার পর্যায় থেকে। তো এইটি হলে আসলে এই যে সরকারের যে একটি বৃহৎ একটি ভর্তুকিমূলক কার্যক্রম প্রতি মাসে সরকার পরিচালনা করে থাকেন টিসিবির মাধ্যমে, সেই কার্যক্রমে অনেকটাই স্বচ্ছতা আসবে। এবং যে টার্গেটেড পিপল, যেটা বলা হয় যে ভর্তুকি কার্যক্রমের সবচেয়ে বড় সমস্যা স্বচ্ছতা এবং সঠিক লোকের কাছে পৌঁছানো, সেই জায়গা থেকে আরও স্বচ্ছতা নিশ্চিত হবে এবং আরও হয়তো বেশি মানুষের কাছে এই বিক্রি কার্যক্রম পৌঁছে
দেয়া বা এই সুবিধা পৌঁছে দেয়া সম্ভব হবে। তো এখানে যে মোটা দাগে আমরা বলতে পারি যে মোটামুটি ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তিরই খবর দিয়ে যাওয়া হলো, সেটি টিসিবির এই কার্ডধারী ফ্যামিলি কার্ডধারী ভোক্তা কিংবা নিত্যপণ্যের বাজারের যাদের নাভি শেষ উঠে আছে তাদের জন্য যে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে যে যে পণ্যের দাম কমছে সেই সেই পণ্যের দাম কমানোর একটি প্রক্রিয়া চলমান রয়েছে। তো আমার কাছে রাজধানীর তেজগাঁও থেকে টিসিবির জুন মাসের জন্য যে ফ্যামিলি কার্ডের বিপরীতে বিক্রি কার্যক্রম সেই বিক্রি কার্যক্রমের উদ্বোধনী দিনের এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁওয়ে। কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের খামারিরা। ভারত থেকে অবৈধ পথে দেশে গরু আনা বন্ধ হলে ভালো লাভের আশা তাদের। এদিকে পশু মোটা তাজা করতে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে তৎপর থাকার দাবি প্রাণী সম্পদ বিভাগের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। কয়েকদিন পরেই ঈদ উল আজহা, কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দিনাজপুরে প্রতিটি উপজেলায় গড়ে উঠেছে গরুর খামার। ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিকভাবে লালন পালন করা হচ্ছে গবাদি পশু। সবুজ ঘাস, খড়, ভুসি, ভাত ও খৈল খাওয়ানো হচ্ছে গরুগুলোকে। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবছর খরচ বেড়েছে বলে জানান খামারিরা। খাদ্যের দাম অনেক বেশি হওয়ার কারণে আমরা খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত। বাজারে খাদ্যের সঙ্গে আমি তাল মিলাতে পারতেছি না। এখন তো গরু আমার ওই অত দাম দিয়ে খাদ্য দিয়ে আমি গরু পোষাইতে পারতেছি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা এ বিষয়ে নজরদারি দেওয়ার জন্য আমরা তাগিদ জানাচ্ছি। এদিকে পশু মোটা তাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে খামারগুলোতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কোরবানিকে সামনে রেখে যে হাটগুলো বসবে সেখানে আমাদের চিকিৎসকরা যেন নিয়মিত তদারকি করে সেই জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতিটা হাটে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা করবে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে দিনাজপুরে এবার 2,59,138টি পশু মোটা তাজাকরণ করা হয়েছে। সময় সংবাদ দিনাজপুর। কোরবানির সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর কামাররা। তৈরি করছেন ছুরি, চাপাতি, দা, বটি। ঈদ মৌসুমে প্রায় 1 কোটি টাকার বাণিজ্যের আশা করছেন তারা। তবে কাঁচামালের দাম বাড়ার সঙ্গে লোডশেডিংয়ে উৎপাদন কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায়ও তারা। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। উত্তপ্ত লোহাকে পিটিয়ে দেওয়া হচ্ছে নির্দিষ্ট রূপ, নির্দিষ্ট সময় পর ঠান্ডা করে ধারালো করছেন কারিগররা। সামনে কুরবানি, চাহিদা বেড়েছে লোহার অস্ত্রের, এজন্য ব্যস্ততা বেড়েছে নীলফামারীর কামার পল্লীতে। বছরের অন্য সময়ের চেয়ে ঈদুল আজহার আগেই বেশি ব্যস্ত থাকেন কারিগররা। ছুরি, চাপাতি, দা, বটি ছাড়াও তৈরি করা হচ্ছে বিভিন্ন দৈনন্দিন কাজের ব্যবহার করার বিভিন্ন লোহার পণ্য। আমরা যে মাল তৈরি করবো সেই মালটা তৈরি করতে পারতেছি না, তারপরে কাস্টমার যতটুকু তৈরি করতেছি একবারে বেচা কিনা নাই। লোহা কিনে পড়তা হচ্ছে না, কয়লার দাম, কয়লা কিনেও পড়তা হচ্ছে না, ব্যবসাটা ধরে আছি খালি পেটের দায়ে। শিল্পটিকে টিকিয়ে রাখতে কামারদের সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধিদের। এই পেশাকে আরো উজ্জীবিত হয়ে তারা এগিয়ে যাক, সরকারিভাবে তাদেরকে সহায়তা দেওয়া যায় কিনা সে ব্যাপারে আমাদের সবাই নজর রাখা উচিত। নীলফামারীতে 2,000 পরিবার কামার শিল্পের সঙ্গে সম্পৃক্ত। কোরবানি মৌসুমে সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকার বাণিজ্যের আশা তাদের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারি। অবশেষে ভারতগামী পাসপোর্টধারীদের দাবির মুখে অনলাইনে পোর্ট ট্যাক্স পরিষেবা চালু করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। এমন সুযোগে ভোগান্তি কমে যাত্রা সহজ ও নিরাপদ হবে বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেনাপোল স্থলবন্দরে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সমস্ত পাসপোর্ট যাত্রী যাতায়াত করে আজকে তাদের জন্য কিন্তু অত্যন্ত একটি সুখবরের দিন। অর্থাৎ এই পথে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে যাতায়াতের জন্য তাদের কিন্তু ভ্রমণ এবং পোর্ট ট্যাক্স কাটতে হতো। তবে এই পোর্ট ট্যাক্সটি অনলাইন সিস্টেম না থাকায় কিন্তু এই বেনাপোল স্থলবন্দরের যে সোনালী ব্যাংক আছে এখানে কিন্তু দীর্ঘ লাইন যাত্রীদের থাকতো। তবে আজ থেকে সেই ভোগান্তি বন্ধ হয়েছে, অর্থাৎ যে পোর্ট ট্যাক্স সেটি কিন্তু অনলাইন পরিষেবা চালু হয়, আর কিন্তু এই ভোগান্তি থেকে যাত্রীরা মুক্তি পেয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে স্থলবন্দরের যে সামনে যেখানে সবসময়
400-500 পাসপোর্ট জাতির অপেক্ষা করতে। আজ থেকে এটি পোর্টাক্স অনলাইন সেবা চালু হয়, মানুষের কিন্তু ভোগান্তি নেই, ফলে মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে বিভিন্ন জায়গা থেকে তারা যে পোর্টাক্স সেটি কেটে কিন্তু ভারতে ভ্রমণ করতে পারছে। আমরা যেটা জানতে পেয়েছি যে পাসপোর্ট জাতিরা যে 51.93 বসার যে পোর্ট ট্যাক্স এটি কাটতে হলে প্রথমে তাদেরকে কিন্তু স্থল বন্দরের যে ওয়েবসাইট আছে অর্থাৎ BLPA.EKPAY.GOV.BD এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু পাসপোর্ট যাত্রীর নাম, মোবাইল নম্বর এবং কোন দেশে ভ্রমণ করবেন সেটি উল্লেখ করে কিন্তু তারা বিকাশ, নগদ অথবা ব্যাংকিং যে মাধ্যমগুলো আছে সে মাধ্যমের মাধ্যমে কিন্তু তারা এই পোর্ট ট্যাক্সটা কিন্তু অনলাইনের মাধ্যমে কাটতে পারবেন। অর্থাৎ বেনাপোল বন্দরে পৌঁছে এর আগে আমরা দেখেছি যে পাসপোর্ট যাত্রীরা বেনাপোল বন্দরে পৌঁছে এই পোর্ট ট্যাক্সটি কাটার জন্য কিন্তু বিভিন্ন যে বহিরাগত দালাল বা বিভিন্ন মাধ্যমে স্বর্ণবন হতেন এবং তারা যে হয়রানি এবং দুর্ভোগের শিকার হতেন। তবে আজ থেকে কিন্তু সে হয়রানিটা থাকলো না, অর্থাৎ পাসপোর্ট যাত্রীরা তারা নিজেই কিন্তু এই পোর্ট ট্যাক্স তারা নিজেই যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। আপনি জানেন যে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন, বিশেষ করে যারা ক্যান্সার পেশেন্ট বা 5 বছরের যে শিশু রয়েছে সেই শিশুদের কিন্তু যে ভ্রমণ ট্যাক্স 500 টাকা সেটি কিন্তু কাটতে হয় না। তবে এই যে পোর্ট ট্যাক্স অর্থাৎ 51.93 পোর্ট ট্যাক্স, সেই পোর্ট ট্যাক্সটা কিন্তু সব ধরনের যাত্রীদের দণ্ডে কাটতে হবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে স্থল বন্দর কর্তৃপক্ষ যে পোর্ট ট্যাক্স অনলাইন পরিষেবা চালু করেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। এক দশক পর এবার আলুর বাম্পার ফলনের সঙ্গে ভালো দাম পাচ্ছেন কৃষক, কেজিতে অন্তত 15 টাকা করে লাভ পাচ্ছেন। সে হিসেবে শুধু জেলায় উৎপাদিত 16,04,000 মেট্রিক টন আলু থেকে 2,406 কোটি টাকা লাভ ঘরে তুলবেন রংপুরের আলু চাষিরা। আশরাফুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রাস্তায় ফেলে বা গোখাদ্য হিসেবে ব্যবহার করেও আলুর বাম্পার ফলনের খেসারত দিয়েছেন রংপুরের চাষিরা। কখনো শীতের তীব্রতায় নানা রোগবালায়ে ফলন বিপর্যয়ে, আবার কখনো হিমাগারের সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতায় কপাল পড়ছে কৃষকের। স্মৃতি হাতড়ে অনেকে বলছেন গত এক দশকে লাভের আশায় আলুর আবাদ করে পথে বসেছেন অনেক কৃষক। কিন্তু বহু বছর পর এবার অনুকূল পরিবেশ পরিস্থিতিতে শুরু থেকেই আলুর ভালো দাম পেয়ে খুশি তারা। যে আলুর বাজারটা যদি এরকম থাকে তাহলে গোড়াছড়া এইভাবে অনেক আনন্দে আলু আবাদ করতে পারে। কিন্তু এইবারকার মতো যদি লাভ হইতো তাহলে মেলা কিছু হইতো। গত বছরও প্রতি কেজিতে 8.30 টাকার উৎপাদন খরচই তুলতে পারেনি বেশিরভাগ কৃষক। হিমাগারে রাখা আলুর সবটাই গেছে লসের খাতায়। কিন্তু এবার 10-11 টাকা কেজি দরে নতুন আলুর বাজার শুরু হলেও এরই মধ্যে প্রতি কেজির দাম উঠেছে 30 টাকা। জাত ভেদে কোথাও কোথাও দাম আরও বেশি। এই দামটা বাড়তে বাড়তে একটা মেলা দূর বাড়ি গিয়েছে। এখন যে বাজার হয়েছে তাতে তো কেজি প্রতি 30 টাকা। এইরকম বাজার যদি থাকে তো গতরে আলু যা হয়েছিল তার সেবা ত্যাগুণ বাড়বে। কৃষি বিপণন অধিদপ্তর বলছে এবার অন্যান্য জেলার তুলনায় রংপুরে আলুর ভালো ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় এখানকার কৃষক গত কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা করছেন তারা। এখন পর্যন্ত মোটামুটি কৃষকরা বেশি দাম পাচ্ছে এবং এবছরের কৃষকরা আর তাদের গত বছরের যে লস হয়েছিল সেই লস গেট কাটিয়ে উঠে মনে হয় যে আগামী আরও 2-3 বছরের কমরটা আরও তাদের সোজা হয়ে যাবে আর কি। কৃষি বিপণন অধিদপ্তরের হিসেব অনুযায়ী এবছর জেলায় উৎপাদিত হয়েছে 16,04,000 মেট্রিক টন আলু, যার উৎপাদন ব্যয় 1,443.60 কোটি টাকা। আর বর্তমান বাজার দর অনুযায়ী এই পরিমাণ আলু থেকে কৃষকের লাভ আসবে 2,406 কোটি টাকা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। অতি গরমে এবার 10 দিন আগেই বাজারে এসেছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম। গত বছর ভারত, ব্রিটেন, তুরস্ক ও আমেরিকা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এই সুস্বাদু আম উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। রেদাউন হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। স্বাদে গন্ধে অতুলনীয় বাংলাদেশের উত্তরের জেলা রংপুরের বিখ্যাত আশবিহীন আম হাড়িভাঙা। গত কয়েক বছরে হাড়িভাঙা আমের কারণে উত্তরের জেলা রংপুর হয়ে উঠেছে আমের সাম্রাজ্য। লাভজনক হওয়ায় প্রায় প্রতি বছরই বাগানের বিস্তৃতি ঘটছে। আবহাওয়া অনুকূলে না থাকায় বাগানীদের দাবির প্রেক্ষিতে 20 জুনের পরিবর্তে 10 জুন বাজারে আসতে শুরু করেছে হাড়িভাঙা। গ্রীষ্মের প্রথম সপ্তাহের শুরুতে বিক্রেতারা হাড়িভাঙা আমের পসরা সাজিয়ে বসেছেন রংপুরের টার্মিনাল হাটে।
এবার প্রকারভেদে পাকা আমের মন 1600 থেকে 2000, কাঁচা পাকা আমের দাম 1500 থেকে 1700 টাকা, আর কাঁচা আমের দাম 1800 থেকে 2200 টাকা। কুরিয়ার এখন চালু হয়েছে, এখন বাড়বে, এখন আমাদের ব্যবসাটা ভালো হবে। অন্যান্যবার হচ্ছে একটু আগাম আসছে এবং আমের কোয়ালিটি ভালো দেখা যাচ্ছে। এগুলো পুরো মাত্রায় চালু হলে রংপুরের সিংহভাগ উৎপাদিত আম সারা বাংলাদেশে চলে যায়। আর আমটা কমসে কম হলো 60 টাকা থেকে 70 টাকা কেজি হওয়ার কথা ছিল, সে জায়গায় এবার বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা। জিআই পণ্য হিসেবে ঘোষিত হতে যাচ্ছে হাড়িভাঙা। ব্যবসায়ীদের আম বিতরণ ও বিক্রয়ের ক্ষেত্রে সমস্যা হলে পরিবহন সহ সকল ক্ষেত্রে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলার এই কৃষি কর্মকর্তা। আম বিক্রয়ের ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হলে তারা যদি কৃষি বিপণন অধিদপ্তরের সাথে যোগাযোগ করে, তারা কৃষি বিপণন অধিদপ্তর অন্যান্য জেলার যা আম ব্যবসায়ী আছে তাদের সাথে লিঙ্কেজ তৈরি করতে দিতে প্রস্তুত অবস্থায় আছে। দেশের গণ্ডি পেরিয়ে হাড়িভাঙা আম এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে। রংপুর অঞ্চলে এবার 30,000 মেট্রিক টন হাড়িভাঙা আম উৎপাদনের আশা করছে কৃষি বিপণন অধিদপ্তর। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। পেইন্টস শিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে প্রথমবারের মতো নারীদের প্রশিক্ষণ দিচ্ছে বার্জার। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে এই প্রোগ্রামের প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এনএসডি এর নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ, বিশেষ অতিথি হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম, বার্জার পেইন্টস লাক্সারি সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া হাসান উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নিয়ে বক্তারা সরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পেইন্ট শিল্পে দক্ষ নারী কর্মী গড়ে তোলার ক্ষেত্রে বার্জারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। দেশের বাইরের খবর। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বন্ধ হলো অবাধে স্বর্ণের বার বহন। এখন কুয়েত থেকে স্বর্ণের বার নিতে যেতে লাগবে দেশটির কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি। কুয়েত প্রতিনিধি মঈন সুমনের রিপোর্ট। কুয়েত থেকে স্বর্ণের বার বহনে এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে ভ্রমণকারীদের। শুধু তাই, কুয়েত ভ্রমণের সময় নারী যাত্রীরা ব্যক্তিগতভাবে যে পরিমাণ স্বর্ণ অলংকার সাথে নেবেন, ফেরার সময় তা হেরফের হলেও লাগবে কাস্টমসের অনুমতি। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে কুয়েতের স্থানীয় গণমাধ্যমে। যাত্রীদের ভ্রমণের পূর্বে কুয়েত বিমানবন্দরে এয়ার কার্গো কাস্টমস থেকে স্বর্ণের মালিকানা প্রমাণ এবং বৈধ ক্রয়ের চালান জমা দিয়ে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে, তবেই কেবল স্বর্ণের বার নিয়ে যেতে পারবেন ভ্রমণকারীরা। কুয়েতের স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, কাস্টমসের অনুমতি লাগলেও দেশটিতে স্বর্ণ ক্রয়ে কোনো বিধিনিষেধ নেই, এমনকি কোনো শুল্ক নেওয়া হয় না। স্বর্ণের মূল্যও নির্ধারণ করে দেশটির সরকার। বেচা এবং কেনা দুইটাই রেট থাকে, এটা অনলাইন নিয়ন্ত্রিত, আমাদের কোনো হাত নাই এখানে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়, অবৈধ অর্থকে স্বর্ণে রূপান্তর করে কুয়েত থেকে পাচার বন্ধেই এমন উদ্যোগ। দেশটির সরকারের এই উদ্যোগ বৈধ পথে রেমিটেন্স প্রবাহ আরো বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎপাদন বৃদ্ধি, আদানি আর অনুকূল আবহাওয়ায় বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন না রাখলে আবারও বিপর্যয়ের শঙ্কা, সতর্ক থাকার তাগিদ। কোরবানি সামনে রেখে মশলা আমদানিতে রেকর্ড, ডলার সরবরাহ বাড়ায় চট্টগ্রাম বন্দর দিয়ে 6 মাসে এসেছে 61,000 মেট্রিক টন, নানা অজুহাতে কমছে না দাম। এবং দিনাজপুরে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা, গরু মোটা তাজায় ক্ষতিকর ওষুধ ব্যবহার করলেই ব্যবস্থা, নীলফামারিতে এবার কোটি টাকা বাণিজ্যের আশা কামারদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।